কিছু নামি দুর্গাপূজা প্যান্ডেল আপনার সঙ্গে তুলে ধরবো। তার মধ্যে একটি হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা, আমার পিছনে হয়তো আপনারা প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, শুভ মহালয়া। আজকের কীর্তিপক্ষ শেষে দেবীপক্ষ শুরু হয়ে গেছে আর আমি এই সময় রয়েছি কলকাতার একটি নামী দুর্গাপূজা মণ্ডপের সামনে। এটা হয়তো আমার পিছনে প্যান্ডেলটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কোথায় আছি। আজকে রয়েছি কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। আমি সামনের দিকে যাব, ভিতর দিকে যাব, যাওয়ার চেষ্টা করব। হয়তো ভিতর দিকে যাওয়া যেতে দেবে না, যাওয়ার চেষ্টা করব, গিয়ে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে মায়ের মূর্তিটি কতটা কি কমপ্লিট হয়েছে। এই পুজোটা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে উদ্বোধন হয়ে গেছে। আর তার আগে বলে নিই, ভিডিওটা আপনারা স্কিপ করে যাবেন না, ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওর সঙ্গে থাকবেন, ভিডিওর পাশে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যত বেশি বেশি করে পারেন শেয়ার করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর এই হচ্ছে পুরো প্যান্ডেলটি। এই প্যান্ডেলটি এবছর তৈরি হয়েছে তিরুপতি বালাজি মন্দিরের আদলে এবং মন্দিরের চারিপাশের ভিউটি ঠিক এরকম। আমি একটু সামনের দিকে যাব, দেখি ভিতর দিকে ঢোকা যায় কি। আমি ভিতরে যাওয়ার চেষ্টা করবো, ভিতরে গিয়ে দেখবো যে মায়ের মূর্তি কতটা কি কমপ্লিট হয়েছে। হয়তো ভিতরে যেতে দেবে না, তাও আমি চেষ্টা করছি আপনাদের দেখানো যে ভিতরে মায়ের মূর্তিটি কতটা কমপ্লিট হয়েছে এবং ফিনিশিংটা দেখ এক কথায় দুর্দান্ত। এবং দেখে মনে হচ্ছে যেন একদম অরিজিনাল তিরুপতি বালাজি মন্দির। যারা তিরুপতি বালাজি মন্দিরে গেছেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে এই মন্দিরটি ঠিক কীরকম হয়েছে। ভিতরে ঢুকতে দিচ্ছে না, যেহেতু মাকে সোনার গয়না পরানো হচ্ছে ওই জন্য ভিতরে অ্যালাও করছে না। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বাসের ব্যারিকেড করা হচ্ছে। ভিতরে জুম করে আপনাদের দেখাচ্ছি, মায়ের মূর্তি এখনও কমপ্লিট হয়নি, যেহেতু মাকে সোনার গয়না পরানো হচ্ছে ওই জন্য ভিতরে ঢুকতে দিচ্ছে না। সেই জন্য আপনাদের আমি মোবাইলের মাধ্যমে যতটা পারছি বাইরে থেকে এই ভিডিওটা শ্যুট করছি। এবং মাকে যে সোনার গয়নাগুলো পরানো হচ্ছে এগুলো একদম অরিজিনাল সোনার গয়না, মানে ইমিটেশন গয়না না, অরিজিনাল সোনার গয়না দিয়েই মাকে সাজানো হচ্ছে। আর আজকের মহালয় এখনও মায়ের কাজ বাকি রয়েছে, তাই ভিতরে ঢুকতে পারলাম না। প্যান্ডেলটি আপনাদের বাইরের থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দূর থেকে। চলুন ভিডিওটা আর আমি বেশি বড়ো করলাম না, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন এবং যত বেশি করে পারেন শেয়ার করে দেবেন। তাহলে এবারের মতো আসি, আবার দেখা হচ্ছে একটি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।